শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আখতারুজ্জামান, পিতা মরহুম আব্দুল জব্বার সরকার, মাতা মরহুম মাজেদা খাতুন, আমার বাড়ি সাথিয়া বাজার, সাথিয়া উপজেলার সাথিয়া জেলা পাবলিক। 1970 সালে আমরা 9 সাল, তখন যখন প্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আসেন বেড়া, মানে যাওয়ার পথে আর কি, মেইন রোড দিয়ে বগুড়া যাবে যাওয়ার পথে আমরা শুনলাম যে শেখ মুজিবুর সাহেব আসছে। আমরা ছাত্রলীগ করি তখন, আমার বড় ভাই লোকমান হোসেন আর তার আমার ভাই, এরা সবাই মিলে বলে দেয় ক্লাস করা যাবে, কেন জানা না শেখ সাহেব আসছে। আমরা ক্লাসে বই টই রেখে ওই অবস্থা বাড়া শুনি, আমরা আর ঠেকাই না, আমরা বাড়া শুনি যাই সিএম নিতে যাই। সিএম নিতে আমাদের সাথে সাক্ষাৎ হয় শেখ মুজিবুর সাহেবের সাথে। এখানে বেড়াতে কোনো মিটিং ছিল না, উনি যাওয়ার পথে আমরা দেখাবো যে লোকমান ভাই তখন আমাদের হলো বড় লিডার, উনার পাশ পাশে আমরা আসি। এর মধ্যে উনি আসলে আসার পরে আমরা স্লোগান, আমরা ওই লোকমান ভাই স্লোগান দিতে থাকলাম। কিছু সময় পরেই দেখা গেল যে শেখ সাহেব ওখান থেকে ডাইরেক্ট বললে যে ওই ছেলেটা মঞ্চে আসতো, তখন তো লোক বোঝাই গেছে, তো তখন লোকমান ভাই মঞ্চে ডাকি নিয়ে গেলো, আমরা পাস করে দিলাম। যাওয়ার পরে বলল যে এ দেশে তো কাগজ উৎপন্ন হয় পাট সোনালি আঁশ, তখন পাটকে বলতো সোনালি আঁশ, এদেশে পাট জন্মে পাটের পয়সা পায় না, তবে কাগজ জন্মে এই কাগজগুলি নিয়ে যাবে পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, ঘুরে নিয়ে এসে আবার সেই কাগজে আমার কাছে। তখন বহুত বৈষম্য উনি দেখালেন, দেখানোর পর আমরা যারা ওখানে ছিলাম বা দর্শক যারা ছিল ওনার কথা আমরা সাহায্য দিয়ে ছিলাম। উনি 10 মিনিট কি 15 মিনিট ছিল পথসভা, উনি বললো যে আমার গোবরতে মিটিং আছে, তো তোমরা যাও, তোমরা নির্বাচনের জন্য প্রস্তুত হও। তারপরে তা আন্দোলন ওই নির্বাচন আসলো, আমরা সবাই ছাত্র যারা ছিলাম ছাত্রলীগের ক্যানভাস শুরু করলাম। তখন ক্লাস হতো না, মানে দুই এক ঘন্টা ক্লাস হতো, আমরা ভাড়া যেতাম। নির্বাচনে শেখ সাহেব জয় লাভ করলো, তারপরে তো গতি দিল না। আমরা তারপরে আমার বড় ভাইদের ছিল ছাত্র সংগঠন, ওরা যখন মেট্রিক পাস করে চলে গেলো আমার বললো তোমরা নির্বাচন করো,
আমরা তখন নির্বাচনে অংশগ্রহণ করি। আমি আমার ইয়ে ছিলেন ইসরায়েল হোসেন ছাত্রলীগের, আমি ছিলাম ক্রীড়া সম্পাদক, খালেক ছিল দপ্তর সম্পাদক, জহির ছিল সাধারণ। যখন ক্ষমতা দিল না তখন থেকে তো প্রতিদিন আমরা মিছিল মিটিং করতাম, অসহযোগ আন্দোলন যখন হলো তখন আমাদের বাধার সৃষ্টি করি। বাধার সৃষ্টি করলে আমরা দামটম খাইতাম, আবার বিরাজ করতাম, আবার বাড়াইতাম, এইভাবে চলতে থাকলে ফজলুল হক উনি আসলো, আর সাহস করতে আমার নিজের ভাই আসলো। মহিউদ্দিনটা সামাদ এসে বললো যে বিরাজ করা যাবে না, আন্দোলন করতে হবে প্রতিদিন। আমরা বাড়ি ঘেরাও করলাম, ঘেরাতে নেতৃত্ব দিল হলো ফজলুল হক, নিজাম ভাই, নরেন্দ্র সামাদ, আমার স্যার। এক পর্যায়ে এক সাইডে ফাঁসা ছিল, উনি দৌড়া চলে গেল আর কি, বিজেপির কাজে উনি করে গেছে। তারপর চিনতে গেলাম যে ওনার ছেলেও আসলে আমাদের সব, এর মধ্যে আমরা শুনলাম যে আর্মি আসতেছে নদীর পথে, নদীতে পার হয়ে আসতেছে। আসার পরে এদিক বিডিআররা, আমরা তখন ছাত্র স্কুল থেকে, বিডিআর আর আর্মির সাথে যুদ্ধ লাগছে, ডাব্বা গুলির সাউন্ড আমরা পাচ্ছি, আমরা সব ভেঙে চলে চলে গেলি। উনিশে এপ্রিল শাহরুখ জানি, ওখানে একটা বিরাট বট গাছ আছে, ওখানে হাজার হাজার লোক দেখতেছে, কিন্তু ফাইট চলতেছে আর্মি এবং বিডিআর মধ্যে ফাইট চলতেছে। ইতিমধ্যে ওই কিছু দালাল ওই জায়গার থেকে দালাল সৃষ্টি হল, দালালরা আর্মিদের ওই বিডিআর ঘরের পিছন দিয়ে নিয়ে যায়, বিডিআর ঘর ঘেরাও করে দিল, কিছু বিডিআর ওখানে মারাও গেল। আমার মধ্যে চলে আসলে একজন আসতেছে, তারা আপন দুই ভাই বিডিআর, আকবর মিয়াই কি নাম কি ছিল, হ্যাঁ ওই তো, যাই হোক ওর ছোট ভাই গুলি লাগছে, ওর ভাইকে কাঁধে করে ও আমাদের দিকে ছুটে আসতেছে। আসার পরে বললেন আমার তো হাত তো ফাটি গেছে, এখানে লোকাল ডাক্তার আছে, তখন ডাক্তার পাওয়া যায়নি। তো আমরা এক বাড়িতে ডান্সার টান্সার নিয়ে এসে এই হাতটা বেঁধে দিল, আমার বাড়িতে নিয়ে এসে খাওয়াইলাম। খাওয়াইলে পর তো বললো যে আমার তো পথ খরচ নাই, আমার আব্বার কাছে তখন 500 টাকার নোট ছিল, নিয়েছিলাম দিয়ে দিল ওই এক বছর। তো এক বছর করে আমি যদি না পাস তাই যে এই দিন কীভাবে সত্যি যদি দিতে পারতাম, ওরা হাতে একটা ঘড়েছি, তাই ঘড়িটা ছুঁয়ে গেল আব্বা নিতে চাইলেন, তথাপি উনি ক্যাপিটাল ছুঁয়ে চলে গেল। পরবর্তীতে আর এক গ্রুপ এসে তখন ওই পাবনা দখল করে এই অবস্থানে প্রথম যুদ্ধ আমরা দেখি। আমার আমরা এই ফজলুল ভাই আরও কিনা কিনা দিন মিলে থানা অ্যাটাক করব, ইউনিয়ন থানা অ্যাটাক করে ওই অস্ত্র নিয়ে আমরা টেনে হাই স্কুল বড় ফিল্ডে আমরা লোকাল ট্রেনিং দেওয়ার পরে সেই আমার ওই ট্রেনিং দিল, এর মধ্যে হওয়ার পরেই আমরা এই অস্ত্রটা 7-8 দিন রাখতে পারছিলাম, তারপরে আর রাখতে পারিনি, আমরা জমা দিয়ে দিলাম। আর ওনাদের সেফটির জন্য আমরা জমা দিলাম, বললো যে যখন প্রয়োজন আমরা দেব, তো এখন আপাতত দেন আমরা বাসি, তখন দিয়ে দিলাম, দেওয়ার পরে ফেরত দিলাম। দেওয়ার পরে আমি মুকুল ভাই করিম আলতাপ এরা আলোচনা করে, তখন আস্তে আস্তে ভারত যাচ্ছে সবাই, আমি পাস ধরলাম, কিন্তু পাস ধরে আমার বেশি দূর আমি যেতে দেয়নি, আমার বড় ভাই ছিল তো
রাত্রির শোয়া ঘুম খারাপ ছিল ওরা রাত্রির অন্ধকারে পাড়া আসিল। আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে আসি থাকলেন কলা পলা থাকলেন। ইতিমধ্যে রাজাঘাট তৈরি হয়ে গেছে, এখানে ক্যাম্প করি বসে। ক্যাম্প করে বসার পরে যখন ভারত থেকে লোকালতাব আসলে আসার পরেই ওই বহু তখন চলে এলো ভারত থেকে আমার ডাক দিয়ে নিয়ে গেল। নেওয়ার পরে দেখা যুদ্ধ শুরু হইলো, যুদ্ধ হইলো এই রাজাকার ক্যাম্প। রাজাকার ক্যাম্প যেদিন আক্রমণ করা হয় সেদিন মুসলদারের বৃষ্টি থাকতে হবে পশ্চিমে অমদা থাকতে হবে, থানা থানাকে প্রোটেকশন দেওয়া লাগবে, থানা আর গ্রামবাসীকে আমরা বললাম যে আপনাদের কোনো ভয় নেই, গোলাগুলি হবে ঠিক কিন্তু কোনো ভয় নেই, গুলি উপরতে যাবে আপনারা শুয়ে পড়বেন, দোয়া ঘরের দোয়ার নিচে শোয়া। এইভাবে সব জানার দিয়ে তারপরে আক্রমণ আক্রমণে এখানে মুক্তিযোদ্ধা কেউ মারা গেছিল, মারা গেছিল হাজার হাজার গুলি বর্ষণ করছে, ওরা হতাশা জাম করছে কত পড়াইছিল আর কত প্রহারে পলাইছিল, গ্যারেন্টি খোঁজা মারা হয়েছিল আর তাজা তা ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আর অস্ত্র যা ছিল সব নিয়ে যাওয়া হয়েছিল। এই অস্ত্র দিয়ে আমার আমরা তখন শুরু করলাম। যখন মুক্ত হলো তখন আপনি এখানে ছিলেন? হ্যাঁ, মুক্ত হলে আমরা থানাতে ক্যাম্প করলাম, আমরা পতাকা উত্তোলন করলাম, ক্যাম্প করে পতাকা উত্তোলন করার পরে হঠাৎ করে পাবনাতে আবার আর্মি ঢুকে পড়ছে। এই খবর পেলেও আমরা তখন ফলিং অবস্থায় মানে স্ট্যান্ড বাই দাঁড়ায় মুসা আবু মুসা আল আসারি না ও ইপিআরসি গুলি জাম করছে, মুসা ভাই তখন ব্লাস্ট ফায়ার মারতেছে মাথার উপর দিয়ে। তখন আমরা সত্তর সাহেব মানে চার পাশে ছাড়া গেলি, ওই মুসা সাহেব না মারা গেছে ছত্রভঙ্গ হওয়ার পরে এরা একটা গ্রুপ চলে গেল ওপার দিয়ে যায় ওই সামনে যায় এরা গুলি করলো, তখন 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 তারা থামিয়ে গেল যে আমরা গেনার ভিতরে পড়ে গেছি। আমরা মোজামুল মাস্টার আর আমার শান্তি পালের সিবি একটা আসিল, এই সিবির ভিতরে যায় এই যে রামবাবু সর কি ওর নাম খোকন, খোকন ওর কাছে আসলে এসেছিলাম, ওই এসেলার নিয়ে ওখানে বসল। আর তখন এই ঘর বাড়ি ছিল না, ওই ওখান থেকে দেখা যাচ্ছে ওই বটগাছ দেখা যাচ্ছে, খালি ছিল বটগাছ দেখা যাচ্ছে, ওই ওখান থেকে ওই বটগাছের থেকে মানে গুলি মারতেছে, ওই গুলি এসে দোল উত্তর করতেছে, দেখানো পড়তেছে দুলু উঠতেছে, বলে যে বেশি মারা লাগবে দুটি আটা করে গুলি মারা লাগবে আর অফ দেওয়া লাগবে, আর ও মারতেছে আর করতেছে তোরা এই নদী সাতটায় উপর দিয়ে পার হয়। আমরা কিছু লোক যায় পার হয় ওই সেনাগড়ে বার আমি এইদিকে আছে ওরা ব্যাক করে দেয়, ব্যাক করে দেয় গুলি করছে যখন তখন ওরা বুঝতে পারছে হয়তো আমরা মানে গুলি তো চতুর্থ হচ্ছে ওরা আইসে সংখ্যা কম তখন ওরা পিছু পা এক ট্রাক আর একটা জিপ তখন রাস্তা পতাকাটা প্রথম উত্তোলন করছিল কি নিজাম ভাই আমরা সবাই ছিল সবাই সবাই যারা মুদ্রা ছিল সবাই সবাই
মানে যারা ওই ক্যাম্পে আক্রমণ করার সবাই ছিল এবং পাবলিকও ছিল। তখন এই চতুর্পাশে আমরা পাহারা বসে যাওয়ার তো মুক্তি হয়েছে, কিন্তু পাবনা তখন মুক্ত হয়নি। আমরা সর্বপ্রথম পাবনা জেলাতে আমরা 9 তারিখে সাথে আনলাম। তারপরে এখানে যে রাজাকাররা মানুষ মারছিল ক্যাম রাতে গোলোহারে রাজাকাররা চতুর্পাশে আর্মি দিয়ে আমরা ঘেরাও করে ওই গ্রামে মানে চতুর্পাশে তখন পানি সব থেকে 900 লোক একদিন গ্রামের নামে রূপসী বাউরি ওই যে ফটো আছে ওখানে আমরা একটা স্মৃতিসৌধ করি। আবার শিশু পার্ক করতেছি যুদ্ধের পরে যে রাজাকাররা বেঁচেছিলেন সামনাসামনি যেগুলো করছে এরা পলাতক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।